বিড়াল কুকুর কুকুর পাখি বা কবুতর পালা যাবে কিনা। বিড়াল পালা তো যাবে এতে কোনো সন্দেহ নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন ফাইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুম আত-তাওয়াফাত, বিড়াল তোমাদের বাসা বাড়িতেই থাকে, এই জন্য তার ঝুঁটাকে তিনি হারাম করেন নাই। বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায়, নাপাক হয়ে যায়, বিড়াল ঝুঁটা, বিড়াল যদি মুখ দেয় বিড়ালের ঝুঁটা কি হয় না, নাপাক হয় না। এই জন্য বিড়াল পালা জায়েজ আছে, বিশেষ করে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য, কিংবা এমনি আদর করে আপনি বিড়াল পালেন কোনো অসুবিধা নাই। আপনারা সবাই জানেন একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু হুরায়রা, নাম শুনছেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম কিন্তু আসলে আবু হুরায়রা ছিল না, ওনার নাম ছিল প্রসিদ্ধ মত অনুযায়ী আব্দুর রহমান, আরো অনেকগুলো মত আছে ওনার নাম নিয়ে।